কি করে হলো, তুমি বিড়ি খাচ্ছিলে হসপিটালের বেডে বসে? দীর্ঘদিনের শ্বাসকষ্টের সমস্যা, তা সত্ত্বেও ছাড়তে পারেননি ধূমপান। সম্প্রতি শ্বাসকষ্টের সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, কিন্তু নেশার টানে হাসপাতালের বেডে বসেই অক্সিজেনের মাস্ক খুলে বিড়ি ধরিয়ে ফেলেন মহিলা রোগী। মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায়, আগুনে মুখ পুড়ে যায় ওই মহিলা রোগীর, আগুন লাগে হাসপাতালের বিছানাতেও। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওয়ার্ডের ভেতরে ভর্তি থাকা অন্যান্য রোগীদের ভেতর। কর্তব্যরত নার্স আয়ারা ছুটে এসে পরিস্থিতি কোনো রকমে নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া সরকারি হাসপাতালের ভেতর। আগুনে পুড়ে যাওয়ার পর ওই মহিলা রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে হাবড়া হাসপাতাল থেকে স্থানান্তরিত করতে হয়। ওই মহিলার ছেলে জানান মায়ের বিড়ির নেশা রয়েছে, রাতে বিড়ি খেতে গিয়ে এই ঘটনা হয়েছিল। কি উনি তো আগে পরে বিড়ির নেশা করে, এবার লুকায় উনি বিড়ি খাইছে, বেডে বসেই খাচ্ছিল, তারপরে এই কেসটা ঘটে। কি হয়েছিল, মুখ পুড়ে যায়? হ্যাঁ, মুখ পুড়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগী ও তার পরিজনদের মধ্যেও। এ বিষয়ে দেবাশিস দাস নামে এক ব্যক্তি বলেন, আমার মা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি, রাতে দিদি আমাকে ফোনে বিষয়টি প্রথম জানান। ওই রোগী অক্সিজেনের মাস্ক খুলে হাসপাতালের বেডে বসেই বিড়ি ধরিয়েছিল, যার ফলেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ঘটনায় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। ওই রাতেবেলা দিদি ফোন করে আমাকে, দিদি ছিল মা পাশের বেড, দিদি সবাই আতঙ্ক ছড়িয়ে পড়ে, বয়স্ক মহিলা অক্সিজেনের মাস্ক অবস্থায় বিড়ি ধরিয়েছে, ধাউ ধাউ করে আগুন মুখে বিড়ি ধরিয়েছে। হসপিটালে, হসপিটালের ভিতরে বেডে শুয়ে মানে আবার ওনার বেডে, তারপরে সিস্টার জায়গা ছিল বলে বাঁচোয়া, নয়তো বিরাট অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে গেছে, হসপিটাল বেঁচে গেছে। অক্সিজেন সিলিন্ডারে ভাগ্য ভালো আগুন লাগেনি, ওর মাস্কে মুখ টুক পুড়ে গেছে, চুল টুল পুড়ে গেছে। ওই ওই পাশে মা রয়েছে, দিদি ছিল জায়গা, দিদি ফোন করে সাথে সাথে এই পরিস্থিতি। কিন্তু যা হোক, হসপিটালের নার্স সিস্টার হসপিটাল কর্তৃপক্ষ সবাই ছুটে গেছিলো। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ওই রোগী কীভাবে ধূমপান করার সামগ্রী পেলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে হাবড়া পৌরসভার পৌরপ্রধান বলেন, ঘটনাটি যখন ঘটেছে তখন গভীর রাত, স্বাভাবিকভাবেই সবাই শুয়েছিলেন, আর মহিলা ওয়ার্ডে কেউ ধূমপান করবেন এটা কাঙ্ক্ষিত নয়। ঘটনাটা শুনেছি, যে ঘটনাটা ঘটেছে এর থেকে অনেক ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারত। এবার ফিমেল ওয়ার্ডে কেউ ধূমপান করবেন এটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয়, কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছে। ওনার অক্সিজেন চলছিল, সেই অবস্থানে ধূমপান করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে এবং উনি এফেক্টেড হয়েছেন এবং তাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখব যে কোথাও আমাদের কোনো গাফিলতি আছে কি না, আমি সুপারকে নিশ্চিতভাবে বলবো বিষয়টা দেখার জন্য। হ্যাঁ, আমাদের চব্বিশ ঘন্টা পেশেন্টরা ভর্তি থাকে, দেখুন প্রচুর পেশেন্টের চাপ রয়েছে। আমাদের যারা রয়েছেন ওখানে, নার্স থেকে শুরু করে যারা স্টাফরা রয়েছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেন। এবার কাজ করতে গেলে কিছু গাফিলতি আসে, কিন্তু কাদের গাফিলতি আছে সেটাকে দেখতে হবে আমাদেরকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।